নমস্কার বন্ধুরা, সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে মুহূর্ত ট্রেডিং হতে চলেছে 24 অক্টোবর সোমবার সন্ধে 6:15 থেকে 7:15 পর্যন্ত, 1 ঘন্টার এই বিশেষ ট্রেডিং। সাধারণত আমরা দেখতে পাই যে উৎসবের দিনে হলিডে থাকে, এনএসসি বিএসসি সব বন্ধ থাকে, কিন্তু মুহূর্ত ট্রেডিং এমন একটা দিন সেখানে সেই ট্রেডিংটা করার জন্য 1 ঘন্টার জন্য মার্কেট খোলা হয়, পুরো দিন মার্কেট বন্ধ থাকে। তো এই মুহূর্ত ট্রেডিংয়ে বিশেষ বিশেষ কিছু স্টকস আমরা বাই করার জন্য সিলেক্ট করেছি, যেটা খুবই ভালো পজিশনে আছে এবং এটাও মানা হয় যে মুহূর্ত ট্রেডিং একটা খুব শুভ ট্রেডিং মুহূর্ত, যেই সময়ে স্টক আমরা এই আশা নিয়ে কিনে থাকি যে আগামী পরবর্তী মুহূর্তে আমাদের সেটা একটা ভালো রিটার্ন দেবে বা তারও পরবর্তী মুহূর্তগুলোতে আমাদের ভালো রিটার্ন দিতে থাকবে। সুতরাং মুহূর্ত ট্রেডিংয়ের পিক্সগুলো সবসময় ভালো ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলো নেওয়া হয়, টেকনিক্যালি সাউন্ড স্টকগুলোকেই নেওয়া হয়, চুজ করা হয়। তো আজকে আমাদের বিশেষ কয়েকটি স্টকস নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের আবার স্বাগত স্টক ডিএনএ বাংলা চ্যানেলে, স্টক ডিএনএ, দ্য ডিএনএ অফ স্টক মার্কেট। প্রথমেই আমরা চলে যাই চার্টের উপরে যে মুহূর্ত ট্রেডিংয়ের জন্য আমরা কী কী চার্ট দেখতে পারি, কী কী স্টকস বাই করতে পারি। তো সবার প্রথমে যে স্টকটি নিয়ে আমরা দেখতে চাই সেটা হচ্ছে টেক মহিন্দ্রা, একটা স্টক যেটা আইটি সেক্টরের একটা ভালো স্টক, সেটা নিয়ে আমরা একটু দেখে নিই যে কী পরিস্থিতিতে আছে। কারণ যদি আমরা ট্রেড নিতে চাই এতে, লং টার্ম ইনভেস্টমেন্ট যদি এতে করতে চাই, তাহলে আমাদের সঠিক জায়গায় ট্রেডটি নিতে হবে। মুহূর্ত ট্রেডিং ভালো মুহূর্তের ট্রেডিং ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমরা যে কোনো ভালো স্টকই উপরে নিয়ে নেব, আমরা হাইতে নেব না। ভালো স্টক যেমন নেসলে বা হিন্দুস্তান ইউনিলিভার বা এশিয়ান পেন্ট, সব কিছুই ভালো স্টক, কিন্তু যেগুলো হাইতে আছে সেগুলো তো কেন নেবো। ভালো স্টক যেগুলো চিপ রেটে পাওয়া যাচ্ছে, ভ্যালু ফর মানি সিচুয়েশানে আছে, বেস্ট বাইং অপরচুনিটিতে আছে, সেগুলো আমরা বাই করব। দেখুন এখানে যে স্টকটি আছে সেটা টেক মহিন্দ্রা স্টক, সুন্দর একটা সাপোর্টে একদম পরিষ্কার দাঁড়িয়ে আছে এবং এই সুন্দর সাপোর্টকে রেসপেক্ট করবে এটাই আশা করছি, এবং পরবর্তী মুহূর্তে বা তারও পরবর্তী সময়ে এটা ভালো একটা রিটার্ন দেবে। অলরেডি 1800 হাই লাগিয়েছিল, সেখান থেকে এখন 1040-এর কাছাকাছি আছে। তো এটা মুহূর্ত ট্রেডিংয়ের জন্য একটা ভালো স্টক বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগত। তো আপনারা এই স্টকটিকে দেখতে পারেন বাই করার জন্য। পরবর্তী স্টক আমরা যেটা দেখে নেব, এই সেক্টরেরই স্টক যেটা অলরেডি আমি একবার মেনশন করেও দিয়েছি, সেই স্টকটি আরও কিছুটা আমরা রিট্রেসমেন্টে পাচ্ছি এবং সেই স্টকটির নাম হচ্ছে উইপ্রো। 380 লেভেল উইপ্রো পাচ্ছি, এখান থেকে এর রিট্রেসমেন্টটা মান্থলি ক্যান্ডেল হোক, ডেলি ক্যান্ডেল হোক, উইকলি ক্যান্ডেল হোক, আমরা রিট্রেসমেন্টটা 61.8 রিট্রেসমেন্ট, যেটা গোল্ডেন রিট্রেসমেন্ট ফিবোনাকি রিট্রেসমেন্টের, তো সেখানে আমরা এই স্টকটিকে পাচ্ছি এবং স্টকটির ফান্ডামেন্টালি বহুত ভালোই পরিস্থিতি এবং এখানে এটাতে অনায়াসে বাই করাই যেতে পারে। ফান্ডামেন্টালি স্টকগুলো ইন ফিউচার ভালো একটা রেজাল্ট দেবে সেটা আমরা আশা করি, এটার উপরে ভালো মুনাফা পাওয়া যাবে ভবিষ্যতে। এরকম টপ যেটা ছিল 700 লেভেল, ওই লেভেলে আমরা দেখতে এটাকে আশা করি দেখতে পাবো এবং ভবিষ্যতে আমাদের এটাতে অনেক মুনাফাই হবে। পরবর্তী স্টক আমরা দেখে নেব, একটা অটো সেক্টরের স্টক, সেটা হচ্ছে টাটা পাওয়ার্স। অটো সেক্টরের মানে দুটো স্টক দেবো, সরি, টাটা মোটরস। অটো সেক্টরের দুটো স্টক দেখবো, তার মধ্যে একটা হচ্ছে টাটা মোটরস, আরেকটি পরবর্তী স্টকে দেবো। টাটা মোটরসের যেটা এটা উইকলি চার্টে আমরা দেখছি, ডেইলি চার্টে আপনারা যদি দেখে থাকেন তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন একটা সুন্দর সাপোর্ট এরিয়াতে টাটা মোটরস বর্তমানে দাঁড়িয়ে আছে। এটা লং টার্মের জন্য ভালো, কারণ ইভি সেগমেন্টে টাটা মোটরস ভালো কাজ করছে ভারতবর্ষে। ইভি সেগমেন্টে মারুতি যত না এগিয়েছে তার থেকে টাটা মোটরস এগিয়েছে। আপনারা রাস্তায় অলরেডি দেখতে পাচ্ছেন, আশেপাশের রাস্তায় আপনার বাড়ির পাশে বা আপনার সিটিতে দেখতে পাচ্ছেন টাটা নেক্সন, টিগর কীভাবে ইভিতে এগিয়ে যাচ্ছে, তো টিয়াগো অলসো। তো এইভাবে এই সেক্টরটির যে মোটর সেক্টরটির ফিউচার ইভিতে নির্ভরশীল না হলেও, যেটা ভবিষ্যতে দেখা যাবে যে ইভিতে হচ্ছে না, পেট্রোলের উপরেও নির্ভরশীলতা কিছুটা থাকছে, সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু ইভির ক্ষেত্রে ফ্লারিশ যদি মার্কেট করে সেটা টাটা মোটরস সবার আগে এগিয়ে থাকবে, কারণ হচ্ছে টাটার মোটরস সেগমেন্ট, টাটা মোটরস কোম্পানি থাকছে, টাটা পাওয়ার স্টক থাকছে, টাটা ইলেক্সি থাকছে, টাটা কেমিক্যাল থাকছে, টাটার একটা টোটাল বান্ডেল আছে, টোটাল একটা বাস্কেট আছে যেটা ইভিকে পুশ করতেই পারে, নিজস্ব সব কিছুই আছে, যার বাইরে থেকে কোনো রকম সেটআপ এদের প্রয়োজন হয় না।
তো সেই জন্য টাটা মোটরস খুবই এই সেগমেন্টের আরেকটি স্টক খুব সুন্দর পজিশনে আছে, সেটাও আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মারুতি সুজুকি। মারুতি সুজুকির পজিশনটা দেখুন, মারুতি সুজুকি কিন্তু আপনি যদি মান্থলি চার্ট এটা দেখেন, মান্থলি চার্টে একটা রাউন্ডেড বটম সিচুয়েশন বানিয়েছে। এখানে একটা জিনিস হতে পারে মারুতি সুজুকির ক্ষেত্রে, যেটা আমরা এক্সপেক্ট করছি যে মারুতি সুজুকি এই যে রাউন্ডেড বটমটি বানানোর চেষ্টা করছে, সেখানে কিছুটা রিট্রেসমেন্ট হয়তো দেখা যেতে পারে, কারণ হচ্ছে রিট্রেসমেন্ট হওয়ার পর একটা ব্রেকআউট দেয়। তো এই মুহূর্তে আমরা অল্প কিছু পজিশন বাই করতে পারি, রিট্রেসমেন্ট হওয়ার পরে আরও কিছু পজিশন বাই করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা বড় মুনাফা এখানে দেখা হতে পারে। এখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাই ট্রাভেল করতে পারে ইন ফিউচার এই স্টকটির মধ্যে ব্রেকআউট এসে গেলে। তো মারুতি অলরেডি আমাদের ইন্ডিয়ান রাস্তায় আমরা দেখতে পারি, গাড়ি মানে চোখে 10টা গাড়ি পড়লে 8টা গাড়ি মারুতির হয়, এবং 100টা গাড়ি খুললে হয়তো তখন 80টা ছাড়িয়ে যাবে। তো এটা একটা সত্যি ফ্যাক্ট, মারুতির গাড়ি যেভাবেই হোক না কেন বিল্ড কোয়ালিটিতে অনেকে বলে থাকে মারুতির গাড়ি খারাপ, কিন্তু মারুতি সবথেকে বেশি সেল হচ্ছে, এবং মারুতির স্টকের প্রাইস দেখি আপনি সেটা বুঝতে পারছেন, কোথায় টাটার স্টক প্রাইস, কোথায় মারুতির স্টক প্রাইস, তো ডিফারেন্সটা চোখের সামনে ভিজিবল। পরবর্তী স্টক আমরা দেখে নেবো, পরবর্তী স্টক যেটা দেখে নেবো একটা ইন্স্যুরেন্স সেগমেন্টের, এবং ইন্স্যুরেন্স সেগমেন্টে HDFC, যেটা আপনারা শুনেছেন HDFC ব্যাঙ্ক বা HDFC হাউজিং ফিনান্স, যেটা সেটার যেরকম নাম তেমনি HDFC লাইফেরও সুন্দর একটি নাম, এবং এর পিছনে HDFC ব্যাকআপ রয়েছে, সুতরাং ফান্ডামেন্টালি স্টকের কোনো সমস্যা নেই। স্টকটি সুন্দর একটা সাপোর্টে দাঁড়িয়ে আছে বর্তমানে, এই সুন্দর সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন 540 দাঁড়িয়ে আছে। কম বেশি কালকে কী সোমবারে কী রেট থাকবে সেটার উপরে দেখে আপনি বাই করতেই পারেন এটাকে। এটার ডেইলি চার্টেও যদি আমরা একটু দেখে নিতে পারি, ডেইলি চার্টেও বিন্দাস, একদম বিন্দাস সাপোর্টে দাঁড়িয়ে আছে। তো সুতরাং এখানে কয়েকদিন আগে 500-500 কাছাকাছি এসেছিলো, তো সুন্দর সাপোর্টে দাঁড়িয়ে আছে। এটা আমরা মুহূর্ত পিক্সে ভালোভাবেই সিলেক্ট করতে পারি, এবং এটা আশা করি ইন ফিউচারে ভালো একটা রিটার্ন দেবে। ইন্স্যুরেন্স সেগমেন্টও ভারতবর্ষে অনেক প্রোগ্রেস করছে, এর স্কোপও অনেক রয়েছে, সুতরাং এর ফিউচারটা উজ্জ্বল। ফিউচারে এটা এই নয় যে আপনি 6 মাস বা 3 মাসের একটা এক্সপেকটেশন নিয়ে চলছেন, এখানে লং টার্ম এক্সপেকটেশন নিয়ে চলছেন, সেটা এক বছর মিনিমাম, এক বছর আমরা লং টার্ম ধরে থাকি, এক বছর পূর্ণ হলেই আমাদের লং টার্ম হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি এক বছর পরেই ছেড়ে দেবেন, এটাকে আপনি দীর্ঘ সময় পরে রাখতে পারেন, পরবর্তী মুহূর্ত ট্রেডিংয়ে অ্যাড করতে পারেন, যেমন আমরা অন্যান্য স্টক যারা পরো পিছনের মুহূর্ত ট্রেডিং থেকে ধরে আছে সেগুলোকেও অ্যাড করছে। তো আগামী দিনেও এগুলো করতে থাকবেন, এগুলো লাইফ টাইম স্টক, এগুলো ভালোই সবসময় আপনাদেরকে রিটার্ন দেবে। তো পরবর্তী স্টক এরকম একটা স্টক যেটা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে, এবং পাওয়ার সেক্টরের ক্ষেত্রে যদি নাম আসে সবার প্রথমে আপনাদের মুখে এটাই নাম আসবে, টাটা পাওয়ার। টাটা পাওয়ার স্টকটি খুবই সুন্দর জায়গায় আছে, যেটা আপনি 218 এখন রেট দেখতে পাচ্ছেন, এটাতেও সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার একটি জায়গা যেখানে একটি সাপোর্টের কাজ করছে, এবং এই সাপোর্ট লেভেলটা অবশ্যই 200 সাপোর্ট লেভেল, কিন্তু বর্তমানে যে প্রাইসটা রয়েছে সেটা 218 রয়েছে, কারণ মুহূর্ত ট্রেডিং আপনি যদি কিনতে চান আপনাকে সোমবারে বাই করতে হবে, তো সোমবারে আপনার কম বেশি এই প্রাইসেই বাই করতে হবে, কিন্তু সেটা একটা ভালো প্রাইস। এটা এই নয় যে আপনি 200 বাই করে, 200 এসেছিলো রিট্রেসমেন্টে, 200 এসেছিলো ওই সময় আমরা বাই করেছি। তো সেক্ষেত্রে যদি আপনার মিস না হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অ্যাড করছেন, আর যদি মিস হয়ে গিয়ে থাকে তবে অবশ্যই একটা ভালো রেটে এখনও রয়েছে অ্যাভেলেবেল। এর ভবিষ্যৎটা খুবই কিন্তু উজ্জ্বল, যেটা বর্তমান পরিস্থিতিতে ওই যে বললাম পাওয়ার সেক্টর এবং অটো সেক্টরে ইভির যদি ফ্লারিশ করে যায় তাহলে পাওয়ার সেক্টরও একটা সুন্দর ফ্লারিশ করবে, এবং সেখানে টাটা পাওয়ার একটা উজ্জ্বল নক্ষত্র। এর পরবর্তী স্টক একটা সেগমেন্টের স্টক যেখানে FMCG সেগমেন্ট যেটা আমরা বলে থাকি, ফার্স্ট মুভিং কনজিউমার গুডস। তো এই সেক্টরটাও সবসময় আমাদের চলতে থাকে, যতই যা কিছু পরিস্থিতি আসুক না কেন এই সেক্টরটা সবসময় উজ্জ্বল হয়। তো সেই সেক্টরের স্টক নিয়ে একদিন কয়েকদিন আগে একটা আলোচনাও করেছিলাম, তো সেই সেক্টরের স্টকটির নাম হচ্ছে মেরিকো। তো এই মেরিকো স্টকটি খুব সুন্দর একটা ব্রেকআউটের পর্যায়ে ছিল, যেটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট নিয়ে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম, তো সেইখানে সেটা তো ঠিকই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এবং দেখুন সেই রিট্রেসমেন্টটিও হয়েছে, যে রিট্রেসমেন্টের এক্সপেকটেশন আমরা করেছিলাম ওই ভিডিওটা খুলে আপনি দেখতে পারেন, যে এক্সপেকটেশন করেছিলাম যে আরও কদিন হয়তো এখানে সাইডওয়েজ থেকে রিট্রেসমেন্ট করতে পারে, বা এই যে সাপোর্ট লাইনটা আছে সেই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট করতে পারে এবং কনসোলিডেশন করে ব্রেকআউটটা দিতে পারে এরকমভাবে। তো এখানেও কিন্তু ওইটাই পরিস্থিতি দেখা যাচ্ছে বর্তমানে, এটা মুহূর্ত পিক্সের জন্য ভালো একটা সিলেকশন,
এবং এখানে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতেই পারি, কারণ হচ্ছে এই স্টকটি ব্রেকআউট আসলে খুব সুন্দর একটা রিটার্ন এতে এক্সপেক্ট করা যায়, যেরকমটি আইটিসিতে ব্রেকআউট আসার পরে রিটার্নটা দিয়েছে। লাস্ট মুহূর়ত ট্রেডিংয়ের ক্ষেত্রে আইটিসি হয়তো ভালো রিটার্ন দেয়নি, কিন্তু কম বেশি 20 সালেও ওই 180-200 লেভেল ছিল এবং 21 সালেও এই একই পরিস্থিতি 220-230, কিন্তু এই বছর মুহূর়ত ট্রেডিংয়ে কিন্তু আইটিসি একদম ও একদম আকাশে জলজল করছে, 350 লেভেলে চলে গেছে, একটা ভালো 50%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে ফেলেছে এবং সেই 50%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে ফেলেছে। তো এটা আমরা পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আইটিসি আরও ফ্লারিশ করবেন, তো অলরেডি যারা আছে আইটিসি ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করতে পারেন এবং নতুনরা একটু ওয়েট করে যান রিট্রেসমেন্ট করার জন্য, রিট্রেসমেন্ট হইলে একটা ভালো পরিস্থিতি দেখে আপনারাও ইনভেস্ট করতে পারেন। তো এই মোটামুটি আমাদের স্টক বন্ধুরা, শুভ দীপাবলিতে আমরা এই স্টকগুলোকে ইনভেস্ট করতে পারি, সুন্দর সুন্দর 5-6টি স্টক নিয়ে আমরা আলোচনা করলাম এবং অবশ্যই এই স্টকগুলো আমরা ভবিষ্যতে লং টার্মের জন্য ইনভেস্টেড থাকবো এরকম আশা করি, এবং এর থেকে সুন্দর মুনাফা কামানোর পরেই আমরা স্টকগুলোকে টার্গেট অ্যাচিভ বা সেল যাকে বলি সেল করে প্রফিটটা বুক করব। তো শুভ দীপাবলিতে আপনাদের আবার সকলকেই স্বাগত। ওই এই পরিস্থিতিতে উৎসবের মুহূর্তে অবশ্যই কিছু সতর্কতা আছে, স্বাস্থ্যবিধান সতর্কতা, যেটা বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু একটা বহুত বড় সমস্যা তৈরি করেছে। তো ডেঙ্গু রোগ থেকে অবশ্যই আমরা বাঁচবো, ফেস্টিভ্যাল এনজয় করব এবং স্বাস্থ্যকেও ঠিকঠাক রাখবো। তো এই অঙ্গীকার নিয়ে আমরা আজকের এই ভিডিও শেষ করছি। শুভ দীপাবলি, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।